একুশের চেতনাকে চিরজাগ্রত রাখতে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক দেওয়া হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে বারো ক্যাটাগরিতে ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বর্ণপদক এক ও সম্মাননা পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা সহিত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই যে এই গৌরবের ইতিহাস আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম মানুষ যেন জানে হ্যাঁ জীবন জীবিকার জন্য আর যেহেতু পৃথিবীটা এখন এখন আর একটি দেশ নিয়ে চলতে পারে না সারা বিশ্বকে নিয়েই চলতে হয় তাই অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা আছে কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া বা নিজের ভাষা বিস্তৃত হওয়া এটা আমাদের জন্য মোটেই ঠিক নয় তবুও ঘটনাচক্রে অনেক কারণে হয়তো মানুষকে বাইরে থাকতে হয় তারপরেও ভাষার মর্যাদাকে সবসময় আমাদের দিয়ে যেতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি এনে দিয়েছে উল্লেখ করে সব সংগ্রামে জাতির পিতার অবদানের কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা কোনো দেশেই কোনো নেতার বিরুদ্ধে লেখা গোয়েন্দা সংস্থা রিপোর্ট কেউ প্রকাশ করেনি কিন্তু আমি এটা করেছি কেন করেছি তার কারণ হচ্ছে যে আমি যখন দেখেছি যে একটার পর একটা ইতিহাসকে বিকৃত করা হয়েছে ভাষা আন্দোলন বা আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম সব কিছু থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলার একটা অপচেষ্টা দীর্ঘ দিন এদেশে চলেছে প্রায় একুশটা বছর কাজে সেখানে আমি চেয়েছিলাম যে মানুষের সত্যটা জানা দরকার জাতির পিতার স্বপ্ন পূরণে মাতৃভূমিকে সুন্দরভাবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাকে অর্থবহ করা এটাই আমাদের লক্ষ্য রুহুল আমিন তুহিন আর টিভি ঢাকা